আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের প্রোমো কোড BD666 ইউজ করে 1XBD অ্যাকাউন্ট করেছেন, তারা সবাই কিন্তু প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়েছেন। এখন আপনারা কিন্তু বুঝতেছেন না এই বোনাসের টাকাটা কিভাবে মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবেন এবং উইথড্র দিবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে কি করবেন। তো তার আগে বলে নেই, আপনারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আমাদের প্রোমো কোড BD666 ইউজ করে অ্যাকাউন্ট করতে হবে, তাহলে কিন্তু প্রথম ডিপোজিটে বোনাস পেয়ে যাবেন। ওকে, অল রাইট, তো চলুন এখন দেখিয়ে দিব আপনারা বোনাসের টাকাটা কিভাবে ব্যবহার করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন জিরো রয়েছে, এটা হচ্ছে আমার মেইন ব্যালেন্স। আপনারা মেইন ব্যালেন্স থেকে কিভাবে বোনাস অ্যাকাউন্টে ট্রান্সফার হবেন এজন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মেনুবার, এই মেনুবারে ক্লিক করবেন। মেনুবারে ক্লিক করার পর উপর দিকে আপনার যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন বোনাস অ্যাকাউন্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। তো দেখেন, আমরা প্রথমে 300 টাকা ডিপোজিট করেছিলাম, এজন্য আরও 300 টাকা বোনাস পেয়েছেন, যেহেতু অ্যাকাউন্ট খোলার সময় আমাদের প্রোমো কোড BD666 ইউজ করেছিলেন। তো আমাদের বোনাস ব্যালেন্সটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এই বোনাস ব্যালেন্সটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনি যে টাকা বোনাস পাবেন সে টাকা 5 দিয়ে গুণ দিবেন। তো দেখুন, আমি যেহেতু 300 টাকা পেয়েছি, তো আমি যদি 5 দিয়ে গুণ দিই তাহলে হবে 300 × 5 মানে 1500 টাকা। তো আমাদের এখানে 1500 টাকা বেট করতে হবে। তো আমরা যদি 1500 টাকা বেট করি তাহলে আমাদের মেইন অ্যাকাউন্টে 300 টাকা অ্যাড হয়ে যাবে। এই জন্য প্রথমে আপনারা স্পোর্টসে চলে যাবেন। স্পোর্টসে যাওয়ার পরে উপর দিকে এই যে টাইম ফ্রেম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপকামিং যে খেলাগুলো হবে সেগুলোতে বেট করবেন। তো এই জন্য আমরা এখানে আগামী 6 ঘন্টার মধ্যে যে খেলাগুলো হবে সেই খেলাগুলিতে মাল্টিফল গেম ধরবো। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু একটা দল ধরে অথবা দুইটা দল ধরে ধরতে পারবেন না, এখানে মাল্টিফল ধরতে হবে, মানে একসাথে মিনিমাম 3টা দল ধরতে হবে। তো ফুটবল ক্রিকেট আপনি যেটা ভালো বুঝেন সেটাতে আপনি ধরবেন। তো আমরা এখানে USA একটা খেলা থেকে একটা মাল্টি নেব, এবং এখানে মাল্টি নেওয়ার আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু 1.4 এর উপরে অর্থ হতে হবে, এর নিচে হলে হবে না। তো আপনাদের পছন্দ অনুযায়ী যেখান থেকে ব্যাট ধরতে চান সেখান থেকে ব্যাট ধরবেন। তো আমরা এখান থেকে এই যে টোটাল আন্ডার 3 মানে মোট 3টা গোলের কম হবে, আর এখানে ওর্স আছে, আর এখানে ওর্স আছে 1.43। তো আমরা এখানে ক্লিক করব, তারপর উপর দিকে ব্রেড স্লিপ দেওয়া আছে, এখানে জাস্ট অ্যাড টু ব্রেড স্লিপ এখানে ক্লিক করবেন। এই যে আমাদের কিছু একটা ধরা হয়ে গিয়েছে। এখন আমরা আরও 2টা দলে বেট ধরতে হবে। তো আমরা আরেকটা দলে যে কোনো একটা বেট ধরবো। তো এই যে এখানে আরেকটা দল ধরলাম, এই যে অ্যাড টি ব্রেড স্লিপ, এখন আরও একটা দলে ধরবো, এই যে আরেকটা অ্যাড টু ব্রেড স্লিপে ধরলাম। ওকে ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের 3টা দল ধরা হয়ে গিয়েছে। আমরা যে 3টা বেট ধরেছি সবগুলোই কিন্তু 1.4 এর উপরে ওটস ছিল, মিনিমাম 3টা ধরতে হবে। 3টার উপরে আপনি যত ধরতে পারেন সেটা আপনার ইচ্ছা, তবে 3টা ধরাই ভালো। এরপর এই যে নিচের দিকে বেট স্লিপে ক্লিক করবেন, তারপর দেখুন আমাদের ওটস কিন্তু 3.217 হয়েছে। তো আমরা এখানে যদি 100 টাকা ধরি তাহলে 321 টাকা পাবো। তো আমরা এখানে 100 টাকা ধরে বেডে ক্লিক করব, তাহলে আমাদের এটা ধরা হয়ে যাবে এবং এই 3টা দলের 3টা বেডই জিততে হবে। একটা যদি হেরে যান তাহলে কিন্তু পুরোটাই লস হবে। তো এভাবে আবার আরেকটা মাল্টি ধরবেন। এভাবে ধরে আপনাকে টোটাল 1000 টাকা বোনাস হলে 5 গুণ করতে হবে, মানে 5000 টাকা করতে হবে। এখন বোনাস টাকা দিয়ে টোটালি কত টাকা হয়েছে এটা দেখার জন্য এই যে এখানে আদার্স অপশনে ক্লিক করবেন, তারপর নিচে প্রোমো লেখা আছে এখানে ক্লিক করবেন, এরপর এই বোনাস অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা বোনাস পেয়েছি। তো যখন আমি বেট করব এবং 1000 টাকা দিয়ে 5 গুণ মানে 5000 টাকা বানাতে পারবো, তখন এই খালি ঘরটা বরাট হয়ে যাবে, মানে আমার বেট ফুল কমপ্লিট হয়েছে। এবং এটা ফুল কমপ্লিট মানে 5000 টাকার পর আপনার মেইন অ্যাকাউন্টে 1000 টাকা যোগ হয়ে যাবে, তখন এই টাকা আপনি উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, আপনারা যে 5000 টাকা জিতেছেন আপনি কিন্তু এই 5000 টাকা মেইন অ্যাকাউন্টে পাবেন না, আপনি শুধু বোনাসের টাকাটা মানে 1000 টাকা মেইন অ্যাকাউন্টে পাবেন এবং সেটা উইথড্র করতে পারবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। এরপরও আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করুন, আমি সমাধান দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।